চাদর পিনে হত্যার প্রতিবাদে মুখে কালো মাস্ক বেঁধে এবার মৌন অনশনে সামিল ছাত্রছাত্রীরা। আজিকরে কাদম্বিনি হত্যার বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছে গোটা রাজ্য সহ দেশ, তেমনি আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া তার সঙ্গে জড়িত অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি সহ নারীদের নিরাপত্তার দাবিতে মৌন অনশন করতে পথে নামল। তাদের দাবি আজিকরের ঘটনায় যে মূল অপরাধী তাদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে। আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে মহিলা ডাক্তারকে যে খুন করে হত্যা করা হয়েছে সেই নিয়ে আজকে আমাদের এই মৌন অনশন। সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি অনশন চলবে। আমরা সবাই এই খুন ডাক্তারের না, আমার তো মনে হয় নারীদের নিরাপত্তা নেই, কারণ অনেকদিনই হয়ে গেছে ঘটনাটা ঘটছে, এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। আমরা বিচারের আশায় আজকে অনশনে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই ভয় তো কাজ করছে, কারণ একটা ডাক্তার হয়ে তার যদি কোনো নিরাপত্তা নেই তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের তো ভয় তো করবেই। চাইছি যাতে দোষীরা শাস্তি পায়। হ্যাঁ, 10টা বিকেল সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি আমাদের এই অনশন চলতে থাকবে।